নমস্কার, আমি সুশীলা দেববর্মা। আমি ককবরক রিপোর্টার হিসেবে কাজ করি আগরতলা। তো আজকে আমার বাড়ি সালেমা। আজকে আমি এসেছি এইখানে অপরেশকর কমলপুর, হ্যাঁ ধলাই কমলপুর। তো আমি এখানে একটা মিসিং হয়েছে, একটা লোকের ব্যাপারে শুনলাম, তো ডাক দিয়েছে উনারা। তো এইটা খবর নিউজ করার জন্য তো আমি এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি জিতেন্দ্র নামে, ডাক নাম চিরঞ্জিত, ওরফে চিরঞ্জিত, আর বাবার নাম কি যেন, রবীন্দ্র দেববর্মা, উনার ছেলে টিপিএ পার্টি করে পরে শোনা গেছে, কিন্তু আমায় বাধা দিয়েছে। এমনকি আমি ওইখান থেকে পালিয়ে এসেছি, আমাকে মারপিট করার মানে তার উদ্দেশ্য ছিল। তো আমি এখান থেকে পালিয়ে এসেছি, সহযোগিতা নিয়েছি এখানে যারা আছে, বাড়ির পাশে যারা আছে, ওই এলাকা থেকে যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমি এখানে এখন আছি, দাঁড়িয়ে আছি। কিন্তু না হলে আমার যেন কি হতো, আমি একজন রিপোর্টার হয়ে এভাবে যে ক্যামেরা বন্ধ করে দেওয়া, তা হুমকি দেওয়া, তারপরে মারপিট করার উদ্দেশ্যটা আমি, ওইটা আমি সঠিক বিচার চাইব।